আজ এই ভিডিওতে তোমাদের কলকাতার এমন কিছু স্থানের কথা উল্লেখ করব যেখানে কোনো একটি বাস বা ট্রেনের মাধ্যমে গিয়ে অপরগুলিতে হাঁটা পথে পৌঁছে যেতে পারবে। প্রথমে যে স্থানটির কথা বলবো সেটি হলো ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর, যেটি কলকাতা পার্ক স্ট্রিটে অবস্থিত। দমদম থেকে মেট্রো ধরে নেমে পড়ুন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, সেখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিটের মাঝে পড়ে ইন্ডিয়ান মিউজিয়াম। আর যদি বাসে আসতে চান তবে শিয়ালদা ও হাওড়া থেকে ধর্মতলার বাসে উঠে পড়ুন। সপ্তাহের সোমবার বাদে প্রতিদিনই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই মিউজিয়ামের টিকিট মূল্য হলো 50 টাকা, তবে এখানে ভিডিও করার জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত টাকা প্রদান করতে হবে। এশিয়াটিক সোসাইটি ইন্ডিয়ান মিউজিয়ামকে পিছনে রেখে কিছুটা এগিয়ে গেলে নিউ মার্কেট বা স্প্ল্যানেট মার্কেট পেরিয়ে সোজা এগোলে পৌঁছে যাবেন এশিয়াটিক সোসাইটি। এটি একটি গ্রন্থাগার ও সংগ্রহশালা, প্রাচীন পুঁথি বইপত্র মুদ্রা সংগৃহীত করা আছে এখানে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এই স্থানটি। সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি এশিয়াটিক সোসাইটিকে বাঁদিকে রেখে 15 মিনিট সোজা এগিয়ে পৌঁছে যাবেন এশিয়ার প্রাচীনতম খ্রিস্টানের কবরস্থান মাদার টেরিজা সরণিতে অবস্থিত এই স্থানটি। প্রবেশ মূল্য 20 টাকা। ডিরোজিও, উইলিয়াম জোন্স এমন কিছু বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিদের সমাধিক্ষেত্র এটি, তবে বর্তমানে এটি কাপলস পার্ক। এরপর যেগুলোর কথা বলবো, ইন্ডিয়ান মিউজিয়াম থেকে সামনের দিকে এগোলেই একের পর এক পেয়ে যাবেন ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ক্যাথেড্রাল চার্চ, এলিয়েট পার্ক, মোহরকুঞ্জ এবং কিছু দূরত্বে আলিপুর জু। ময়দান ইন্ডিয়ান মিউজিয়ামকে বাঁদিকে রেখে সোজা কিছুটা এগোলেই রাস্তার ডান দিকে পড়বে ময়দান, কলকাতার বৃহত্তম খোলা সবুজ ক্ষেত্র। বিশাল আকার মাটি ক্রিকেট স্টেডিয়াম, ইডেন গার্ডেন, রেসকোর্স ও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অংশ। বন্ধু পরিবার পরিজনের সাথে সময় কাটানোর আদর্শ একটি স্থান। বর্ষার সময় বাদে বছরের বাকি সময় এখানে খুবই ভালো লাগবে। আপনি যদি শুধুমাত্র ময়দানে আসতে চান তবে দমদম থেকে মেট্রো ধরে ময়দান স্টেশনে নেমে পড়ুন। ময়দানের গা ঘেঁষে রয়েছে এলিয়েট পার্ক। ময়দান স্টেশন থেকে বেরিয়ে সোজা এগুলেই এই পার্কের প্রবেশপথ পেয়ে যাবেন, যেখানে কোনো এন্ট্রি ফি নেই। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ময়দানে গেলেই ময়দান থেকে আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চূড়া দেখতে পাবেন। ভিক্টোরিয়াকে সামনে রেখে ডান দিক বরাবর মাঠটি সোজা পার করলেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পেছনের দিকের গেটে আপনারা পৌঁছে যাবেন। এখানে এন্ট্রি ফি 20 টাকা, আর যদি আপনি মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতে চান তবে 30 টাকা, অর্থাৎ শুধুমাত্র যদি গার্ডেনটি ঘুরতে চান তবে 20 টাকা এবং গার্ডেন ও মিউজিয়াম ঘুরলে 30 টাকা। সোমবার বাদে সপ্তাহের প্রতিদিনই সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটি খোলা। মোহরকুঞ্জ ভিক্টোরিয়ার সামনের গেটে ডান দিকেই রয়েছে মোহরকুঞ্জ, সুন্দর সাজানো গোছানো একটি পার্ক। এখানেও কোনো প্রবেশ মূল্য নেই। সকাল 5টা থেকে 9টা ও দুপুর 3টে থেকে 8টা পর্যন্ত এই পার্কটি খোলা। বিড়লা তারামণ্ডল
ভিক্টোরিয়ার প্রধান গেট থেকে বেরিয়ে বাঁদিক বরাবর সোজা কিছুটা এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন বিড়লা প্ল্যানেটোরিয়াম। এছাড়া আপনি যদি ময়দান স্টেশন থেকে বেরিয়ে এলিয়েন পার্কের প্রবেশ পথ বরাবর সোজা এগিয়ে যান, সেক্ষেত্রেও আপনি পৌঁছে যেতে পারবেন তারামণ্ডলে। ময়দান বা ভিক্টোরিয়া থেকে এটি 8 থেকে 10 মিনিটের হাঁটা পথ দূরত্ব এবং ইন্ডিয়ান মিউজিয়াম থেকে 15 মিনিট মতো সময় লাগবে। এর প্রবেশ মূল্য 120 টাকা করে। এখানে 3টি ভাষার শো হয়। বাংলার শো টাইমিং দুপুর 3টে ও 5টার সময়। হিন্দি ভাষার 3টি শো হয়, যেগুলি হলো দুপুর 12টা, দুপুর 2টো ও বিকেল 4টে এবং ইংরাজিতে 2টো শো হয়, দুপুর 1টা থেকে ও 6টা থেকে এবং প্রতিটি শো হয় 45 মিনিট করে। ক্যাথিড্রাল চার্চ। বিড়লা তারামণ্ডলকে বাঁ দিকে রেখে সামান্য এগোলেই আপনি পৌঁছে যাবেন কলকাতার অপূর্ব সুন্দর এই খ্রিস্টান চার্চটিতে। প্রবেশ মূল্য 10 টাকা। অপূর্ব সুন্দর এই চার্চটি, আপনার খুবই ভালো লাগবে। এরপর এগোবো আলিপুর জুয়ের দিকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনের গেট থেকে বেরিয়ে ডান দিক বরাবর হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট দূরত্বে পড়বে আলিপুর জু। সোমবার বাদে সপ্তাহের বাকি দিনগুলি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা। এন্ট্রি ফি 50 টাকা। আলিপুর জুয়ের নিকটতম মেট্রো স্টেশন রবীন্দ্র সদন ও সুভাষ ভবন। এই 2টি মেট্রো স্টেশন থেকেই হাঁটা পথের দূরত্ব 15 থেকে 20 মিনিট। এছাড়া বাসে করে আসতে চাইলে ধর্মতলা, শিয়ালদা অথবা হাওড়া থেকে চিড়িয়াখানার অনেক বাস পেয়ে যাবে। এবার তোমরা ঠিক করে দেখো এই সকল স্থানগুলির মধ্যে শুরুতে কোন স্থানটি যাবে এবং কোন কোন স্থানগুলি ঘুরবে। একটু হাঁটতে যদি সমস্যা না থাকে তবে একদিনেই সমস্ত স্থানগুলি আপনি হাঁটা পথেই ঘুরে নিতে পারবেন। তবে স্থানগুলির ভেতরের সময় কাটানোর ওপর নির্ভর করছে তোমরা একদিনে কতগুলি স্থান ভিজিট করতে পারো।